Assalamu alaikum viewers, welcome to Shanisha Dodari. I am Sri Shanisan. Amar babai thakto pagol beshe tai to eto pagol ashe ar pagol der ke bhalo beshe shoy koto jala আর পাগলদেরকে ভালোবেসে শয় কত জ্বালা বাবা তোমার দরবার আজ আপনাদের সাথে শেয়ার করব একটি বিভিন্ন ধরনের ব্লগ এখন আমরা আছি মান্ডা এলাকাতে এটা হচ্ছে দক্ষিণ ঢাকাস্থ মুগদার পাশে মান্ডা এলাকার লেটকা গলিতে আমরা আছি এটা হচ্ছে লেটকুশার মাজার বলে একজন পীরের ব্যাপার আছে আপনার মান্ডা এলাকাতে উনি সম্ভবত একজন দরবেশ বা ফকির ছিলেন ওনার ব্যাপারে মান্ডা এলাকাতে যথেষ্ট ইতিহাস আছে সে ব্যাপারে না আরেকদিন কথা বলবো তো লেটকুশার নামে হচ্ছে লেটকার গলি যে গলিতে ছোট ভাই ব্রাদার আয়োজন করছে আপনার এটাকে কি বলে খিচুড়ি মাধ্যমে এটা সিন্ধি কোয়ালিটি দরগাতে যেমন সিন্ধি চড়ানো হয় তার এখন সিন্ধি চড়ানোর ব্যবস্থা করছে সবজি এবং মাংসের মিশ্রণে একটা খিচুড়ির মাধ্যমে তবে তাদের এখানে আনুষঙ্গিক একটা ব্যাপার আছে সেটা হচ্ছে ল্যাংটা পীরের দোহাই বলে একটা ব্যাপার আছে ওদের মধ্যে প্রচলিত এটা ওরাই ভালো জানে তো এ ব্যাপারে আমরা না যাই দরগা দরবার এগুলো ধর্মতাত্ত্বিক ব্যাপার এখানে কিছু বিধিনিষেধ ভালো মন্দ অনেক কথাই থাকতে পারে শ্রোতা ভক্তদের মধ্যে সো এটা সাবজেক্ট না সাবজেক্ট হচ্ছে এই যে জনি জনি আমাদের এলাকার ছোট ভাই ওর দুটো ছেলে আছে তার মধ্যে একটা ছেলে শারীরিকভাবে একটু অসুস্থ আমরা সবাই ওর জন্য দোয়া করবো এবং ওর দোয়া প্লাস স্থানীয় ছোট ভাই ব্রাদারদের প্রত্যেকের সংশ্লিষ্টতায় এই যে আয়োজন এই আয়োজনে খিচুড়ি পাক করে আপনার ওরা টোটাল ছয় ডেক যেটাকে ডেক বলে বাবুচি হারিয়ে যে বড় ডেক দেখা যাচ্ছে ছয় ডেক খিচুড়ি ওরা পাক করছে এখানে সবারই কম বেশি কন্ট্রিবিউশন আছে তো এই এটা স্থানীয় গলির ভিতরে ছোট বড় অসহায় দুস্থ এবং সংশ্লিষ্ট না এরকম প্রত্যেক ব্যক্তি বর্গ তাদের পরিবারের মধ্যে বিতরণ করা হয় এখানে মানসিকভাবে কিছু মানত থাকে প্রত্যেকের যার যার নিজস্ব স্থানীয় থেকে আর মানতটা থাকে হচ্ছে ল্যাংটা পীর নামে নামক একজন পীরের ব্যাপারে ওরা বলে দোহাই ল্যাংটা এটা হচ্ছে ওদের একটা ট্যাগ বলা যেতে পারে এই অনুষ্ঠানের রেজিস্ট্রেশনে একটা ট্যাগ বলা যেতে পারে তো ওরা ওদের সাধ্য মতো যতটুকু সম্ভব সাজগোজ করছে ফুলের মালা দিয়ে ওরা একটা রিক্সার গ্যারেজ আসলে স্থানীয় এক ভদ্রলোকের রিক্সার গ্যারেজ যেখানে যেটা অ্যাকচুয়ালি ওই ছোটো ভাইদের আড্ডার ওর জায়গাও বলা যেতে পারে একসময় আমাদের সেলিম ভাই দেশে থাকতে এখানে আমাদের মাঝে মধ্যে যাওয়া পড়তো এখনও যে যাই না সেটা না তবে সেলিম চলে আসার পর থেকে মান্ডার পড়তে যা যাওয়ার ফিলিং স্টেটা অনেকাংশে কমে গেছে কারণ মান্ডা গেলে আসলে সেলিমের পেইনটা বলা যায় না ওকে খুব মিস করি তো যাই হোক এখানে আয়োজন চলছে পেঁয়াজ কুচি মশলা ব্লেন্ড সাথে মুরগি কাটা মোটামুটি সবার আন্তরিকতাতে একটা অনুষ্ঠানের সুন্দরভাবে যতটুকু আয়োজন করা যায় করা চলতেছে আর কি এদিকে ড্যাগে আবার কিছুটা চান্দাপাতির ব্যবস্থা রাখা হয়েছে যাক সবাই সবার কন্ট্রিবিউশন দেওয়ার চেষ্টা করতেছে ইভেন আমাদের সেলিম ভাই বিদেশ থেকেও তার ভালোবাসা পাঠিয়ে দিছে পরিমাণটা বড় ব্যাপার না তাই উচ্চারণ করবো না কে কি যে যা দিচ্ছে আলহামদুলিল্লাহ এভাবেই চলতেছে ছোট্ট একটা অনুষ্ঠান যেটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আর কি সুন্দর ফুলের ডেকোরেশন মরিচবাতি আছে যেটা রাত্রেবেলাতে দেখা যাবে আরেকটা ব্যাপার যেটা না বললেই নয় সেটা হচ্ছে টোটাল ছয় পাতিল খাবার একবারে পাক করা হয়নি পাক করা হয়েছে সকালে এবং রাত্রে দুই পার্টে যাতে কোনো খাবার যদি এক্সট্রা থাকে এটা নষ্ট না হয় চাহিদা বুঝে পার্টে পার্টে এটা পাক করা হয়েছে এখানে ছোটো ভাই বেদারা সবাই কম বেশি অংশগ্রহণ করতেছে রান্নার ভিতরে নাড়া চাড়া জাল অবশ্য বাবুর্চি আছে মেইন বাবুর্চি আছে তার সাথে আপনার স্টাফও আছে কিন্তু মেইনলি ওদের আনন্দটাই এটার ভিতরে সব মানে পার্টিসিপেট করে আর কি তাই তারা বাবুর্চির সাথে বড় বাবুর্চি হয়ে গেছে পাশাপাশি দেখা যাচ্ছে যে জনির ছেলে মাঝে মধ্যে সে খুব মজা পাচ্ছে আমাদের ভাতিজা আমরা সবাই ওর জন্য দোয়া করি ও বড় হতো তো আরও সুন্দর সুস্থ স্বাভাবিক সব বাচ্চার মতো হয়ে যাক জনি খুব আদরের ছেলে এদিকে পাগল লেডি চলতেছে কে একজন পাতিল ধরে একজন খাবার নাড়ে একজন খাবার দিতেছে
আবার এইদিকে চুলে জাল চলতেছে, মানে সেই 10 হাতে রান্না যেমনি হোক আলহামদুলিল্লাহ, খাইতে নিশ্চয়ই সুস্বাদু। হ্যাঁ, সবার সাথে তো ভাগ করে নিতে পারছি না, তবে আনন্দটা সবার সাথে ভাগ করে নিই। আর যদি ভালো লাগে ছোট ভাইদের এই অংশগ্রহণ এই অনুষ্ঠান, তো আপনারা সবাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অনুষ্ঠান আর এই অনুষ্ঠানটা শেয়ার করে দিবেন, যাতে সবাই কম বেশি দেখতে পায়। দক্ষিণ ঢাকা আমাদের ঢাকার গর্ব বলতে পারেন। আর এইখানে মান্ডা হচ্ছে এক অন্য ধরনের স্থানীয় এরিয়া, যে এরিয়াটা হচ্ছে আপনার মুগদা প্লাস কমলাপুর রেলওয়ে স্টেশনটা সবাই চিনে, যদিও কমলাপুরের পাশেই, কমলাপুর থেকে মান্ডা আসতে মাত্র 20 মিনিটের মতো লাগে। তো যাই হোক, আমাদের সবার প্রতি ভালোবাসা রেখে আশা করবো সবাই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধুমছে, রান্না চলতেছে, পাশে কিন্তু এটা রিক্সার গ্যারেজ, ঠিক আছে, রিক্সার গ্যারেজ, এই জন্য রিক্সার গ্যারেজের মধ্যে অনেক ফাঁকা জায়গা থাকে, সেই ফাঁকা জায়গাটা ওরা ব্যবহার করছে রান্নার জায়গা হিসাবে। অনেক মুরব্বী চাচাদেরও দেখতে পাচ্ছেন, সবাই তো সামনে উপস্থিত নাই দিনের বেলায়, অনেকে অনেকে কাজে আছেন, যারা স্থানীয় চাচারা আছেন সবাই এসে মোটামুটি তদারকি করতেছেন, গার্জিয়ানশিপ একটা অন্য ব্যাপার সব কাজের মধ্যে। প্লাস ভিডিও করছে কিছু ছোট ভাই সাথে আমাদের সাথে কন্ট্রিবিউট করার জন্য। আমাদের ভিডিও ব্লগিং কোনো কিছুতে যদি কারো কোনো খারাপ লেগে থাকে, কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অগ্রিম মাপ চেয়ে নিচ্ছি। পাশাপাশি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখে আমরা ভিডিওটা এনজয় করি। আমাদের সাথে সময় দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ছোট ভাইয়েরা এমনকি বন্ধু বান্ধব অনেকেই দূর দূরান্ত থেকে আমাদের পাশে থাকেন, আমাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করে পাঠান। আপনাদের সবাইকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ দূর থেকে আপনার ভার্চুয়ালি অংশগ্রহণ করার জন্য সহযোগিতা করেন, প্লাস আমাদেরকেও ভালোবাসা দিয়ে যাচ্ছে, তাদের সবাইকে ধন্যবাদ। প্লাস আপনারা যারা দেখতেছেন আমাদের জন্য সময় দিচ্ছেন, আপনাদেরকেও অগ্রিম ধন্যবাদ। আশা করব সবসময় আমাদের পাশে থাকবেন, ভালোবাসবেন, আপনাদের সহযোগিতায় আমাদের এগিয়ে যাওয়ার পথের প্রেরণা। আমাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করবেন যেন আপনাদের পাশে ভাবে থাকতে পারি, আপনাদের মনোরঞ্জন দিতে পারি, আর সব কিছুর উপরে অগ্রিম ধন্যবাদ। আপনি ভালো থাকেন, আপনার পরিবারকে ভালো রাখেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করেন। বাবুচি ভাই একটু তাকান না, সব উঠেছে তুমি ঠিক আছে ভাই তাদিরাই ভাই এটা যে বিট না, এটা কি শুরু করুন, পহেলাটা পহেলে আছে। কি তুই আর তোর কাকায় নামা
Nu, 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 nu,